Welcome to Monpia YouTube channel. Please subscribe. Hello friends, आशा कরি সবাই ভালো আছেন। তো মনপিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা সেরকম লাইক কমেন্ট শেয়ার বা ভিউয়ার্স পাবো। তো আজকের ভিডিওটাই হচ্ছে 4g সিম আপগ্রেড কিভাবে ভিআই 4g সিম কিভাবে আপডেট করা যাবে বা আপগ্রেড করবেন, তার প্রসেসটা চেঞ্জ হয়েছে কিছুদিন হলো, কোম্পানির তরফ থেকে জানা হচ্ছে। তার প্রসেসের যে ফুল ভিডিও বা নিয়মটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিও টপিক আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি নতুন হয়ে থাকেন। আশা করি আমার চ্যানেলে পেয়ে থাকেন ইম্পর্টেন্ট নিউজ এবং ফানি ভিডিও আরও এটসেট্রা কিছু পেয়ে থাকেন। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো চলুন মূল পর্বে মূল ভিডিওতে ফিরে আসি। তো প্রথমে আপনি যদি রিটেলার হন তাহলে আপনার প্লিটপ বা লাপু ফোনটি নেন, হাতে নিয়ে SMS অপশানে যান, সিমেক্স লিখেন, সিমেক্স SIMX সিমেক্স লিখে কাস্টমার মোবাইল নাম্বার, সিমেক্স লিখে একটা স্পেস দিয়ে কাস্টমার মোবাইল নাম্বার, তারপরে 152-তে সেন্ড করে দিন। আবারও বলছি SIMEX সিমেক্স লিখে একটা স্পেস দিয়ে কাস্টমার মোবাইল নাম্বার, তারপর সেন্ড করবেন 152। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো এবার কাস্টমারের মোবাইল ফোনটি হাতে নিন, কাস্টমার মোবাইল ফোন থেকে SMS অপশানে যান, SMS অপশানে গিয়ে লেখেন সিমেক্স SIMEX সিমেক্স, তারপরে স্পেস দিয়ে কাস্টমারের জন্য যে সিমটা MNP বা আপগ্রেড যে সিমটা নিয়েছেন তার যে ফুল নাম্বারটি, সেই নাম্বারটি এন্টার করে সিম থেকে দেখে পুরো সঠিক নাম্বারটা ইনপুট করে তারপর সেন্ড করবেন 55199-এ। আবারও বলছি সেকেন্ড স্টেপটা হলো কাস্টমার মোবাইল ফোনটি হাতে নিন, রাইট অপশানে কাস্টমার মেসেজ অপশানে চলে যান, রাইট অপশান। তো ওখান থেকে SMS এ গিয়ে সিমেক্স লেখেন, SIMEX সিমেক্স স্পেস কাস্টমারের জন্য যে আপডেট সিমটা নিয়েছেন তার যে সিম নাম্বার সেটা ফুল ইনপুট করে তারপরে সেন্ড করুন 55199-এ। তারপরে হচ্ছে থার্ড স্টেপ, কাস্টমারে একটা রিপ্লাই SMS আসবে, ওয়াই দিয়ে রিপ্লাই করবেন কনফার্ম করার জন্য। এই থার্ড স্টেপ ওয়াই দিয়ে রিপ্লাই করার পরে কিছুক্ষণের মধ্যে কাস্টমারে ফোনে একটা কাস্টমার কেয়ার থেকে কল আসবে, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলবে। এই ল্যাঙ্গুয়েজ সিলেকশনের মধ্যে আপনার অপশান থাকবে হিন্দি আর ইংলিশ, আপনার যেটা সুবিধা হবে সেটা চুজ করবেন। চুজ করার পরে আপনার কনফার্ম করার জন্য ওয়ান প্রেস করার পরে আপনার কোম্পানির তরফ থেকে জানানো হবে যে সিম ডিজিটের লাস্ট 6 ডিজিট ইনপুট করতে, সিমের যে আপগ্রেড সিমটা সেই সিমের লাস্ট যে সিম ডিজিট তার থেকে 6 ডিজিট ইনপুট করবেন, প্রেস করে কনফার্ম করবেন। কনফার্ম করা হয়ে গেলে আপনার সিমটি 4Gতে আপগ্রেড করার জন্য যে প্রসেসটা সেটা সাকসেসফুলিভাবে সাবমিট হবে এবং আপনি কাস্টমার ফোনে এই সাকসেসফুলি যে SMSটা সেটা আপনি পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তো আশা করি ভালো লাগলো, আশা করি আপনাদের উপকার হবে। তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Subscribe my channel and press the bell icon for never miss another update.